আজকে ইত্যাদিতে আমরা দুজন টিভি তারকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যাদের আপনারা অনেকেই চেনেন না তবে বিদেশে এদের অনেকেই চেনে শুধু চেনেই না বিদেশে এরা অত্যন্ত জনপ্রিয় লেট নাইট কিং বলে খ্যাত উপস্থাপক ডেভিড লেটারম্যানের লেট শো উইথ ডেভিড লেটারম্যান অনুষ্ঠানে এরা অন্যতম আকর্ষণ এ দুজন ব্যক্তির নাম মজিবুর রহমান এবং সিরাজুল ইসলাম মজিবুরের বাড়ি বাংলাদেশের কক্সবাজারে এবং সিরাজুল ইসলামের বাড়ি ঢাকায় এ দুজনকে সংক্ষেপে বিদেশে বলা হয় মজিবুর সিরাজুল জুটি ডেভিড লেটারম্যান বলা হয় দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ই আমেরিকান টেলিভিশন উনিশশো পঁচানব্বই সালের অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করে তিনি গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন ডেভিডের এই শোতে বিভিন্ন অসঙ্গতিকে তুলে ধরে কটাক্ষ করা হয় ডেভিড উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর তার স্টুডিও এট সুলিভেন থিয়েটারের নিচ তলার এক দোকানে ক্যামেরা ক্রুদের পাঠান দোকানের নাম কে এন এলস রক আমেরিকা এটি একটি সুভিনিয়ার স্টোর এই দোকানেই কাজ করেন মজিবুর এবং সিরাজুল এবং এখানেই ডেভিড লেটারম্যান সন্ধান পান মজিবুর সিরাজুলের সেই থেকে সিরাজুল ডেভিডের শোতে নিয়মিত অংশগ্রহণ করছেন হয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় তারকা এরপর থেকে ডেভিডের সঙ্গে মজিবুর এবং সিরাজুলের সম্পর্ক বৃদ্ধি পেতে থাকে চুরানব্বই সালে ডেভিড লেটারম্যান সিদ্ধান্ত নেন এদের দুজনকে পুরো যুক্তরাষ্ট্র ভ্রমণে পাঠাবেন শুরু হয় কস্ট টু কস্ট উইথ মজিবুর অ্যান্ড সিরাজুল ট্যুর জুনের প্রথম সপ্তাহে তারা নায়াগ্রার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য জলপ্রপাত দিয়ে তাদের যাত্রা শুরু করেন স্যান ফ্রান্সিস্কো শহরে পৌঁছলে শহরের মেয়র মজিবর ও সিরাজুলকে শহরের চাবি উপহার দেন

মজিবুর এবং সিরাজুলের দোকানেই যাব চলুন আমার সঙ্গে যাওয়া যাক তাদের দোকানে যেখানে ডেভিড লেটারম্যান তাদেরকে আবিষ্কার করেছিলেন আমি একটা জিনিস জানতে চাইবো আপনারা কবে থেকে এই বিদেশে অবস্থান করছেন কতদিন উনিশশো একাশি সাল থেকে

বাংলাদেশের সন্তান হয়ে আজকে বিশ্বের কাছে আমেরিকার মতো জায়গায় যে জনপ্রিয়তা যে মানুষের ভালোবাসা পায় তখন নিজেকে খুব গর্বিত খুব আনন্দিত আচ্ছা ধন্যবাদ মজিবুর রহমান সাহেব এবং সিরাজুল ইসলাম সাহেব ধন্যবাদ